মুসল্লি কয় প্রকার ও কি কি, মসজিদে যারা ইমামতি করে তারা কিছুটা টের পায়। মনে করেন দুই বছর হুজুরে ঠিকঠাক মতো নামাজ পড়াইছে, হুজুরে কোনোদিন নামাজের মধ্যে ভুল করে নাই, রাকাতে ভুল হয় নাই, হঠাৎ করে একদিন ভুল হয়ে গেছে, হঠাৎ করে একদিন বলে কেউ লোকমা দেয় নাই, 200 লোক নামাজ পড়তেছে পিছনে। এবার আপনি চিন্তা করে দেখেন হুজুর যে দুই বছর নামাজ পড়াইছে কত মনোযোগ দিয়ে নামাজটা পড়াইছে, 200 লোক পিছনে একদিন শুধু ভুল করছে, একদিন লোকমা দিতে পারছে না, 200 লোক বেখেয়াল নামাজের মধ্যে, 200 লোক কি নামাজের মধ্যে বেখেয়াল, এক মসজিদের মধ্যে নামাজ পড়তেছে সব মুসল্লিরা, তখন কেউ আর লোকমা দেয় নাই আসর নামাজের মধ্যে। তো একজন দাঁড়ায় বলতেছে তিন রাকাত হইছে, তো তিন রাকাত হইলে তুমি লোকমা দিছো না কেন, কয় কেউ তো লোকমা দিতেছে না আমি লোকমা দেবো কেমনে, কেউ তো লোকমা দেয় না আমি লোকমা দেবো, তো তুমি তিন রাকাত যে হইছে এটা বুঝলা কিভাবে, কয় আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে সাইটটা, তিনটার হিসাবে না মিলছে, আমি তো প্রত্যেক সাইড রেখাতে সাইটের হিসাব মিলাই, এখন তিনটার হিসাব মিলছে আরেকটা হিসাব তো মিলে নাই, তার একটা হিসাব যে মিলে নাই, তো না মিলার কারণে কি হয়েছে তিন রেখাত হয়েছে, হাতে ব্যবসার হিসাব মিলাই। এই কারণে বলা হয়েছে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতি হিমসাউ, কেউ আছে জোহর পরে আসর পরে মাগরিব পরে এশার ফজর পরে না, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এশা এবং ফজরে যে ব্যক্তিগুলো আসে না এরাই মুনাফিক, এই মুনাফিক নিয়ে বাকি আয়াতগুলো নাজিল হয়েছে। মদিনায় মুনাফিক ছিল কারণ মদিনার মধ্যে ইসলাম প্রচার হয়ে গিয়েছে, সবাই ইসলাম মেনে নিয়েছে, কাফের মুশরিক নাই, তখন কিছু লোক তো থাকবে সুবিধাবাদী, আল্লাহর রাসূলের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ত, মুনাফিকদের সর্দার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক, আমি ইমাম সাহেবের কথা বলি নাই, ইমাম সাহেব ফজরের নামাজে আসবে এটা স্বাভাবিক ঠিক না, ইমাম সাহেব ইমামতি করে ফজরের নামাজে যদি না আসে ইমাম সাহেবের ইমামতি থাকবো যদি লাগাতার সবসময় না আসে, বলবে যে হুজুর আপনি যদি এই ফজরে না আসতে পারেন তাহলে আপনি বাড়িতে থাকেন সেটা ভিন্ন জিনিস, এখানে মসজিদে থাকি আপনি ফরাইতেন না এটা হইতে পারে না, আমরা নামাজ পড়তে আমি আপনি ঘুমাইবেন তো আপনি বাড়ির জেগেন হুজুর, আপনার মতো ইমাম আমরা দরকার না, হুজুর দূরে থাকে হুজুর সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই ইমাম সাহেব এখানে দায়িত্ব নিয়ে নামাজ পড়াইতেছে, কথা বোঝার চেষ্টা করবেন। যদি বাড়িতে যাওয়ার পরে ইমাম সাহেব মসজিদও না যায় আপনি ওনার বালা হুজুর মনে করেন না, কথা বুঝছেননি, কথা কি বুঝছেন, ফজর নামাজে বাড়িতে যাইলে আর মসজিদে যায় না, ওই ওয়াইল নামক দুজন এনদি ইমামতির খাতিরে নামাজ পড়াইতেছে, আসলে নামাজি না, আসলে নামাজি না, যদি নামাজ হতো সে বাড়িতে যাওয়ার পরেও মসজিদে যাইলো, আমাদের এলাকার মধ্যে ইমাম সাহেব সারা মুয়াজ্জিন সাহেব সারা আর হুজুর বসবাস করে না, করে অন্যান্য মহল্লার ভিতরে বড় বড় বক্তাও থাকে, বড় বড় বক্তাও থাকে, বক্তার ফিএসরাও থাকে, কথা বুঝছেন, একদিনে মাহফিল করে তিনটা চারটা, কাইলে হয়ে গেছে হুজুর নামাজের ব্যাপারে অন্তত কাইলে হইব, রাতের তিনটা বাজে আইছে, এখন মনে করেন যে ঘুমাইছে হুজুর উঠতে পারছে না, গরুর বস্তর লগে যে সালাত আছে না হুজুরের সালাত হেন কায়েম করে আছে তো খাইছে না, সাইড জায়গা খাইয়ে আছে সালাত কায়েম করে আছে হেন হেই সালাত কায়েম করে আছে, কিন্তু যেই নামাজ কায়েম করার কথা এটি মানুষের কাছে রাখে আছে, ওয়াইল নামক দুজক ফাওয়াইলুল লিল মুসল্লিন, ওই সকল মুসল্লির জন্য যারা নামাজের ব্যাপারে অমনোযোগী, নামাজের ব্যাপারে খামখেয়ালি উদাসীন।